আমি মুহাম্মদ যদি জানতাম আব্বাকে দেখতে এসে মাকে আবওয়ার পারে ধারে রেখে চলে যেতে হবে আমি কোনদিন আমার আব্বার কাছে আমি দেখতে আসতাম না ফুফু আম্মাকে আল্লাহ নবী বললেন ফুফু আম্মা আমি আমার মাকে এই আবহাওয়ার পাহাড়ের ধারে রেখে বাড়ি যাব না আমার দাদু যদি জিজ্ঞাসা করে আমার আমেনা কোথায় আমার দাদুকে আমি মুহাম্মদ বলতে পারবো না ও মুহাম্মদ আমার মাকে আমার খাড়ের উপরে তুলে দেন আমি আমার মাকে খাড়ে করে বাড়ি নিয়ে চলে যাব আল্লাহ নবীর ফুফুরা বললে মুহাম্মদ তুমি ছোট মানুষ বাবা তোমার মাকে তুমি খাড়ে করে নিয়ে যেতে পারবে না বাবা আল্লাহ নবী কিতাবে লিখেছে নবী ওই পাহাড়ের ধারে কোয়ার বালুগুলো আল্লাহ নবী নিজে নূরের কচি কচি দুটো হাত দিয়ে আল্লাহ নবী আবহাওয়ার পাহাড়ের ধারের বালিগুলো সরিয়ে মায়ের কবর খনন করলেন আল্লাহ নবীর চোখের বাড়িতে মামের আর কবরের জায়গাটা বালুগুলো ভিজে গিয়েছিল আল্লাহ নবী ৬ বছর বয়সে মা হারালেন আহা নবী আমার এতিম ও ছেলেরা জওয়ানেরা তোমাদের জানা ঘটনা শোনাচ্ছি বাবা যদি দিল একটু নরম হয় দেখো না বাবা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রয়েছেন মদিনা ছেলেরা মক্কা মদিনা মদিনা ছেলেরা সব বাজারে মক্কা ছেলেরা খেলতে যাচ্ছে বাবা আল্লাহ নবী খেলা করতে গেলেন নবী আমার বাপকে কত ভালোবাসতেন সোনারে আহা ইওয়াজ এই বছরে কোথাও পড়িনি আহা ভাই হাদিস কোরআন তো আর কিছু নতুন হবে ইমানদার যারা যার যত শুনবে তত এদের ইমান ঝকঝকে চকচকে হবে সুবহানাল্লাহ আহা অল্প সময়ের জন্য মদিনা মদিনা শরীফে করে দেন আহা আল্লাহ নবী মাঠে ময়দানে খেলতে গেলেন আল্লাহ নবী কাল্লা ৬ বছরের নবীকে ১২ বছরের মতো জ্ঞান দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা এত বড় হয়ে গেলাম আব্বার সঙ্গে তো দেখা হলো না আম্মা যারা আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বেটা যখন আমাকে ওরা আব্বার কথা জিজ্ঞাসা করে
আমি আমি নাম আমার কলিজাটা ফেটে যায় আম্মা যারা আমি না বলেন আমি আমার ঘোমটাটা টেনে দিয়ে আর কাঁদি কেন না আমার মোহাম্মদ যেন আমার কান্না চোখের পানি দেখতে না পায় সুবহানাল্লাহ বলে কথা বলে নাম আল্লাহ নবী ফোন করে বসলেন আজকে যদি এই খেলা ময়দানে সবার বাপেরা এসে পাঁচ ছেলেদের নাম ধরে ধরে ডাকে ছেলেরা ছুটে ছুটে গিয়ে বাপের কোলে ওঠে আমি মোহাম্মদ এতদিন খেলতে এলাম আমার বাপ একদিন এসে আমাকে মোহাম্মদ বলে ডাকে না এ সোনাবাড়ি গেলাম জীবনে কত বাপের কোল চড়েছ বাপের কত উঠেছ বাপ নিজে না খেয়ে মুখেরটা তোকে খাইয়েছে নেবো খারাপ আজকে বাপকে ভুলে গেলি রে বাপ সুগারের ওষুধ খায় তোর কাছে ভিখারির মতো ভিক মাগে দুটো পয়সা দে বাবা তোর মতো ছেলে জাহান্নামে চলে যাবে আল্লাহ নবী বাপের নাম পেলেন লাভ কিন্তু আল্লাহ নবীকে কবরের ভিতরে আল্লাহ বাপের কোল চড়িয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবা জেনেরাম আল্লাহ নবী আপনার দেখার জন্য মনটা খারাপ করে বসে রয়েছে বাবা আল্লাহ নবী ওঠে নাম অন্যান্য বাচ্চাদের বাপেরা বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেল অন্যান্য বাপেরা বলে মোহাম্মদ বাড়ি যাবে না বাবা আল্লাহ নবী বলেছেন আমি বাড়ি যাব না আমার আব্বা যতক্ষণ না আসবে আমি মোহাম্মদ বাড়ি যাব না আম্মা যারা রাতে একা বাড়িতে বসা আম্মা যান আমেরা বাড়ির পাশ দিয়ে খেয়ে যেন চিল্লে চিল্লে বলে বলে যায় ও হজরত আমেনা তোমার বেটা মুহাম্মদ ওই খেলার মাঠে পাথরের ওপরে বসে আব্বা আব্বা করে কাঁদে তোমার মুহাম্মদকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে এসো তোমার মোহাম্মদ কে নাইলে বাগে খেয়ে ফেলবে আম্মা যারা মেরা বলে বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বেটা আমার কাছে এমন একটা জিনিস চেয়েছে কোন খেলনা আমার কাছে চায় না কোন খাবার জিনিস আমার কাছে চায় না আমি আমেনা ও আব্বা কোথা থেকে দেব আম্মা যান আমেনা বলেন আমি ঘোমটা দিয়ে আস্তে আস্তে ওই খেলার ময়দানে গিয়ে দাঁড়ালাম বাবা মোহাম্মদ রে আয় বাবা বার খোলে আয় আজকে তো আব্বার কাছে দিয়ে যাব আল্লাহ নবী কাঁদতে লাগলে এ ছেলেরা যারা বাপকে বাপ বলে ডাকো না তোমার নবী বাপের দেখার জন্য নবীর কত আশা জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেরা রে যারা বাপ হারিয়েছো আজকে বুঝতে পারছো কি নিয়ামত হারিয়েছি কেয়ামত পর্যন্ত যদি বাপের কবরের দরে গিয়ে মাথা ঠুকে ঠুকে আব্বা আব্বা করে কাঁদো আর কোনদিন সাড়া দেবে না নিয়ামত হাতছাড়া হয়ে গিয়েছে বাবা আল্লাহ নবী কাঁদছেন আম্মা যান ও আম্মা যান বাড়ি যাব না মা আমার আব্বা কোথায় আপনি প্রতিদিন আমাকে লোক দেখান তোর আব্বার কাছে দিয়ে যাব
আজকে আমার আব্বা না এলে আমি মোহাম্মদ বাড়ি যাব না রে বাবা ওহ সুবহানাল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করতেই নাকি শেষ করতেই বাবা মুহাম্মদ যদি আব্বা বলে ডাকার শখ হয় আমি তোর মা আমাকে কয়েকবার আব্বা বলে ডেকে নে আল্লাহ নবী আসবেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা শুনলাম আল্লাহ নবীকে জোর করে আম্মার আমেরা কাছে নিয়ে গায়ে ধুলোগুলো ঝেড়ে দিয়ে আল্লাহ নবীকে কোলে নিয়ে আসছেন আম্মার আমেরা বলেন চোখে পানিতে আমি আমেরা আমার সিনা ভিজে যাচ্ছে আল্লাহ আমার মুহাম্মদকে আমি বাপ কোথা থেকে দেব আল্লাহ নবী রাস্তায় আসছেন আর বারবার আম্মাগা হযরত আমেরাকে জিজ্ঞাসা করছেন বাপ সত্যি আমার আব্বার কাছে নিয়ে যাবেন মামেরা ফিরে এসে চোখে পানি মুছে শ্বশুর আব্বাকে গিয়ে বললেন শ্বশুর আব্বা যান আমার মুহাম্মদ বাপ বাপ দেখবে বলে কান্নাকাটি করছে আপনি যদি পারমিশন দেন তাহলে আমার মুহাম্মদের আব্বা আব্দুল্লাহর কবরটা একবার দেখিয়ে নিয়ে আসি যদি চোখে পানি আনতে পারো আল্লাহ এই চোখ দুটো জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ নবীর মোহাম্মদ যদি কাঁদো বাবা আল্লাহ চাইলে মৌতের আগে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে জীবনে বাপ পড়ে গেলে কেঁদেছ বাবা মা মরে গেলে কেঁদেছ ব্যবসার ক্ষতি হলে কেঁদেছ কেউ বড় গালাগালি দিয়েছে মনে বড় ব্যথা লেগেছে ওই জন্য কেঁদেছ বাবা আজকে বাড়ির খাল জলসায় বসে আমার নবীর মোহাম্মদে একটু কেঁদে যাও আল্লাহ যদি চায় আজকে রাত্রিরে রসুল্লাহ দিদার হতে পারে একা যেও না মুহাম্মাদের ফুপু উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাও কোন রেওয়ায়েতে এসেছে দুটো উট নিয়েছে কোন রেওয়ায়েতে এসেছে একটা উট নিয়েছে নবী আমার আম্মার আমেরার উটের উপর আল্লাহ নবী বসে রয়েছে মামেরার পিছনে আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করে মা আমার আব্বার কত দূরে আমার আব্বার কত দূরে মা মেরা বলে আমি আবহাওয়ার পাশে গিয়ে ওর আব্বার কবরটা আমি কি করে দেখাবো আবার একটু আগে যাই আল্লাহ নবী আবার চেল্লায় আম্মা যান আমার বড় আনন্দ হচ্ছে মা আমি আমার আব্বার কোলে উঠব আমার আব্বার কত দূরে আমেরা বলে আমার কলিজা বেড়ে যাচ্ছে ও
মুখে তো আমি ওর বাপ দেখাতে পারবো না আহারে আস্তে আস্তে গিয়ে আবওয়াব কবরস্থানের দানে দাঁড়িয়ে বাবা হযরত আব্দুল্লাহর কবরটা একটু উঁচু মতো করা আছে মামেনা বলেন ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে আমেনা বলেছিল বাবা মুহাম্মদ আব্বার কোলে উঠবে বাবা তোমার আব্বা আব্দুল্লাহর দুনিয়ায় বেঁচে নাই ওই দেখো আবওয়ার পারে ধরে ওই সে উঁচু জেব ওই তোমার আব্বার কবর নবী আমার উটের ওপর থেকে লাভ দিয়ে আখেরি নবী আল্লাহ বলেন মর্যাদা নবী আমার নূরের কদম তুলে তুলে ছুটে ছুটে যাচ্ছে আর আব্বা আব্বা বলে আল্লাহর নবী চেল্লাচ্ছেন কেতাবে লেখে এতিম নবী আমার বাপের কবরের ধারে গিয়ে আর টুকরে কেঁদে ফেলেছে আব্বা গো এই আবওয়ার মাটির নিচে আর কতক্ষণ এইভাবে ঘুমাবে একবার চেয়ে দেখো তোমার এতিম মুহাম্মদ তোমার কবরে দাঁড়িয়ে 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 কাঁদে মামেরা বলে আমি আমার কি অবস্থা হচ্ছে বাবা ইমাম বুখারী লিখেছেন ওই সময় আল্লাহ পাকের দরবারে আব্দুল্লাহ কবরের ভিতর থেকে বলেছিল আল্লাহ একবার আমার কবরটা ভেঙে দাও আল্লাহ আমি আব্দুল্লাহর এতিম বেটা কবরের পারে পারে এসে কাঁদে আমি সহ্য করতে পারি না আল্লাহ একবার আমার মুহাম্মদকে কোলে নেব ইমাম বুখারী লিখেছেন ওই সময় আব্বা আব্দুল্লাহ কবরটা ভেঙে গেল আল্লাহ নবী কবরে ভিতরে নেমে পড়লেন আব্দুল্লাহ আমার নবীকে একটু বুকে তুলে নিয়ে আবার তুলে দিলেন আপনাদের জানা ঘটনা এ ছেলেরা নবী বাপকে দেখার এত আশা করেছে আজকে সেই বাপ দুনিয়ায় রয়েছে অনেক ছেলে বাপের ওপরে কথা বলে না বলে না বাপকে চোখ রাগায় না রাগায় না ছেলে তুই জাহান্নামী হয়ে যাবি রে বাবা তুই জাহান্নামী হয়ে যাবি খবরদার মা বাপের ওপরে আঙুল তোলার পারমিশন আল্লাহ তোকে দেয় না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেছে আমার ইবাদতের পরে আমার ইবাদতের পরে তোরা তোর মা বাপের সেবা অসুবিধা হচ্ছে আপনাদের বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ কবরের ভিতর থেকে উঠলেন ওখান থেকে মদিনায় চলে গেলেন নানার বাড়ি এক মাস থাকার পরে আবার মক্কার দিকে রওনা হচ্ছে বাবা নবী আমার আম্মা যারা মেরাকে বারবার বলছেন আম্মা যান মক্কায় যাবার পথে আর একবার কি আমার আব্বার সঙ্গে দেখা হবে না সুবহানাল্লাহ বলো ও দেখতে এসেছ এবারে চরম দুঃখী মাকে রেখে চলে যেতে হবে আল্লাহ নবী মামেনার উঠের ওপরে বসান আস্তে আস্তে উঠ মক্কার দিকে রওনা হলো আবু আর একটু আগে গিয়ে আম্মা যারা মেরাম
أمي أيمن كيف يقولن أي أمي إيمان أمار مول جنو بھالو لگنا أمار مول جنو خراب لگتے كنو نام أمي محمد كيري چلام تار أبار قبود دخاتے أمار مولي هاي أمار بیٹا إيمان مار قبود دخے مکہ جبی أما جنا بلا بولے আমার শরীর জ্বলছে যেন আবহাওয়ার পারে ধরে গিয়ে আহা আম্মা যেন আমি না আর উটের উপরে বসে থাকার মতো ক্ষমতা নাই আল্লাহ নবীর আম্মা আবহাওয়ার বালির উপরে শুয়ে পড়েছে আম্মা যেন আমি না চিল্লাচ্ছে أمي أيمن رأي أمار محمد كيب أغبار أمار قولي ديب أمار بيتا جيبور رشير بارير موتو أغبار أمار قولي اوٹو إبار أمار بيتا مار أمار أمار আল্লাহ নবীকে কোলে নিয়ে মুখে চুমা দিচ্ছে শেষ দোয়া শেষ চুমা মা আল্লাহ নবীর মুখে চুমা খাচ্ছে বাবা গায়ে হাত বুলাচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ তো জ্ঞান দিয়েছিলেন আল্লাহ নবী বলতে বুবু আম্মা জান আমার আম্মা তো কোনোদিন এমন করে না মা ফুফু মা আজকে আমার আব্বা আমার আম্মা আমাকে এমন কেন করে মুসলমানরে কলিজা মেরে যাবে উম্মে আয়মানকে হযরত মেরে বলেছিলেন আমি চলে যাচ্ছি বাবা উম্মে আয়মান এবারে আমার মুহাম্মাদকে একটু দেখে রাখিস রে ও এবারে মার কবর দেখে চলে যাবে এই কথা না বলতে বলতে আম্মা জান আমেরাম রাদিয়াল্লাহু তাআলা জমিনের উপর শুয়ে পড়েছে আল্লাহ নবী মায়ের পাশে বসে চরম দুঃখিনী মায়ের মুখটা ধরে নাড়াচ্ছে মা একবার কথা বলো মা একবার মুহাম্মদ বলে ডাকো মা আমার মায়ের কোন কোনদিন আমার উপরে রাগ করে না আজকে আমার মা কি আমার উপরে রাগ করে আছে নাকি কেটা বলা লেখে বাবা যখন আম্মা যারা আমেরা কথা বলে মাথা খারাপ আল্লাহ নবী নূরে দুটো হাত দিয়ে তুলে মুখের কাছে নিয়ে কান্দতেছে মা গো একবার বলে ডাকো আল্লাহ নবী মাকে জড়িয়ে ধরেছে বুবু মা উম্মে আয়মান কি আল্লাহ নবীকে টেনে তুলেছে বাবা কাঁদিস না বাবা এইভাবে করে কাঁদিস না বাবা তোর মা আর দুনিয়ায় নাই আল্লাহ নবী মাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন মা আমি মুহাম্মদ যদি জানতাম আব্বাকে দেখতে এসে মাকে আবহাওয়ার পারে ধারে রেখে চলে যেতে হবে আমি কোনদিন আমার আব্বার কাছে আমি দেখতে আসতাম না ও
ফুবু আম্মাকে আল্লাহ নবী বললেন ফুবু আম্মা আমি আমার মাকে এই আবহার পাহাড়ের ধারে রেখে বাড়ি যাব না আমার দাদু যদি জিজ্ঞাসা করে আমার আমেনা কোথায় আমার দাদুকে আমি মুহাম্মদ বলতে পারবো না ও মুহাম্মদ আমার মাকে আমার খাড়ের উপরে তুলে দেন আমি আমার মাকে খাড়ে করে বাড়ি নিয়ে চলে যাব আল্লাহ নবীর ফুবুয়া বললে মুহাম্মদ তুমি ছোট মানুষ বাবা তোমার মাকে তুমি খাড়ে করে নিয়ে যেতে পারবে না বাবা আল্লাহ নবী কিতাবে লিখেছে নবী আমার ওই পাহাড়ের ধারে কোরআন বালুগুলো আল্লাহ নবী নিজে নূরের কচি কচি দুটো হাত দিয়ে আল্লাহ নবী আবহাওয়ার পাহাড়ের ধারের বালিগুলো সরিয়ে মায়ের কবর খনন করলেন আল্লাহ নবীর চোখের বাড়িতে মামের আর কবরের জায়গাটা বালুগুলো ভিজে গিয়েছিল এ ছেলেরা রে ওই মারবের সঙ্গে বেরবি করো না বাবা আল্লাহ রলি হযরত আবুল আয়েস সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহ কিতাবের ভিতরে লিখেছে ছেলে যদি ধনী হতে চাও বড় যদি হতে চাও ও বাবা ছেলে তোমার মা বাপের পা ধরে দোয়া চেয়ে নাও আল্লাহ তোমাকে টাকা ভাড়া করবে যদি ধরে সম্মানী হতে চাও মা বাপের পা জড়িয়ে ধরো মা যদি একবার কলিজা দিয়ে বলে দেয় রে ছেলে খোদার কসম দুনিয়ায় যত পীর আছে এদের দোয়া কবুল নাও হতে পারে তোর মা যদি বেশ্যাও হয় তোর মায়ের দোয়া আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় আল্লাহ নবী বলছেন ওই ছেলেটাই নেককার ছেলে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু হাফেজ হলেই নেককার মাওলানা হলেই নেককার না 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 কত হাফেজ মাওলানা নামাজ কাজা করে না করে না জোরে বলো কত হাফেজ মাওলানা জিনা করে না করে না কত হাফেজ মাওলানা দাড়ি চেঁচে ঘোরে না ঘোরে না কত হাফেজ মাওলানা ফুল প্যান্ট শার্ট পরে ঘোরে না ঘোরে না অনেক জায়গায় আমি দেখাবো বাবা আম ছেলে এত তাকওয়া করে যার মুখের দিকে তাকালে নূর চমকায় আলেম নয় সাধারণ ছেলে সুবহানাল্লাহ বলে তাহাজ্জুদ কাজা বলতো না এমনও ছেলে আছে বাবা ওই জন্য শুধু আলেম হলেই নেককার হবে হাফেজ হলেই নেককার হবে আম ছেলে হলে নেককার হবে না এটা নয় সোনা মালিক রে ছেলেটাকে দিনের উপরে চালা নেই ওই ছেলের ওসিলায় ময়দানে মাশরে আল্লাহ নাজাত দিয়ে দেবে ভাইরা এই জন্য নিজে নিজে নামাজি হবে বাচ্চাটাকে নামাজে নিয়ে যাবে আমার বৌমা মায়েরা যারা এসছো আমি তোমাদের ছোট ভাইয়ের মতো ছেলের মতো পায়ে ধরে বলছি ফজরের নামাজ আর ছেড়ে বাচ্চাগুলোকে উঠিয়ে দাও হ্যাঁ কচি আজান হয়ে যাও এই এটা হচ্ছে অরিজিনাল মা জোরে বলুন সুবহানাল্লাহ এই মা ওর বাচ্চার আখেরাত বোঝে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে মা বলে না আমার কচির ঘুম হবে না অনেক রাত্রে শুয়েছে একটু ঘুমা কে ছেলে ওই মা তোর দুশ্মন ওই মা তোকে জাহান্নামের দিকে ঠেলে দিল আর যে মা তোর পাছায় বাড়ি দিয়ে উঠিয়ে দিল যা নামাজে যা পড়তে যা ওটাই তোর অরিজিনাল মা জোরে বলুন সুবহানাল্লাহ তোর আখেরাতকে ওই মা পরিষ্কার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আর বেশি নয় একটু সালাম কালাম পড়ি দোয়া করি বাপ হ্যাঁ আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয় দেখা হবে না হবে না
কিছু আপনারা রাগ করেছে হয় যে রাগ করে আমাদের হাইশাম রাগ করে রাগ করেছেন আলহামদুলিল্লাহ আসেন সকলে একটু নবী পাকের দরবারের সালাম ও তওবা পাঠাই মহব্বতের সালাম ইয়া নবী